রাজাবলী দ্বিতীয় গ্রন্থ, পাঁচ অধ্যায় ১৪ থেকে ১৭। সিরিয়া দেশের সেনাপতি নামান কুষ্ঠরোগী ছিলেন। ঈশ্বরের মানুষ এলিসের কথা মতো তিনি জর্দান নদীতে নেমে সাতবার ডুব দিলেন। তখন তিনি তার দলবল নিয়ে ঈশ্বরের সেই মানুষটির কাছেই আবার ফিরে এলেন। সেখানে এসে তিনি এলিসের সামনে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, এবার আমি জেনেছি, শুধু ইসরায়েল দেশে ছাড়া সারা পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নেই। এখন আপনি আপনার মতো এই দাসের কাছ থেকে যদি দয়া করে কিছু প্রণামী গ্রহণ করেন। কিন্তু এলিসেও উত্তর দিলেন, আমি যার সেবা করি সেই ভগবান যে আছেন, এ কথা যেমন সত্য, আমিও সত্যি করেই বলছি, না আমি কিছুই নিতে পারবো না। নামান বারবার তাকে কিছু নেবার জন্যে বললেন, কিন্তু তিনি তবুও নিতে চাইলেন না। তাহলে অন্তত এইটুকু অনুমতি দিন, এই দেশের কিছুটা মাটি আপনার এই দাসকে যেন দেয়া হয়, ততটাই যতটা এক জোড়া ছোট ঘোড়া বয়ে নিয়ে যেতে পারে। কেননা এরপর থেকে আমি একমাত্র ভগবানের নাম ছাড়া অন্য কোনো দেবতার নামে কোনো পুণ্যাহুতি বা কোনো যজ্ঞগুলি আর কখনো উৎসর্গ করব না।